আরে ক্যামেরা তো হবে, এত ক্যামেরা না হলে এবার আমাকে সেনতেন কোন জায়গায়, ঘরে বসে রাত্রি কানে খিল লাগায় অশ্বনী পান করে, এই ক্যামেরাওয়ালারা না থাকলে খালি খালি বিরক্ত হয়ে লাভ নাই, ওকে সুযোগ দিতে হবে, জানি কি খুশি ক্যামেরাওয়ালারা বাঁশরিটা আ দিয়ে দেবো এই মাদাস খুশি হলে আবার সব একটা আ দেওয়ার বেলায় নাই, সব ক্যামেরাওয়ালারা 500 টাকা এনে দেবা। ওই যে আমার আছে নয়ন আছে আমার আলফা টাকাইতে আছে, আমার মাদাসে বছরে 10,000 টাকা দেয়, এই জন্য আমি তো ক্যামেরাওয়ালাকে সমর্থন করি, ওরা সবাই কিনবেন তা না, জায়গায় কেউ কেউ আছে কে সবাই দিয়ে যাওয়া টাকা তোমাদের পক্ষে বলে দিছি, ওকে জায়গা দেবেন, বিরক্ত করবেন না, ওরা এই ওয়াজ ছাড়িয়ে দিচ্ছে, যে জামানা যেমন যে জামা ইদফা বিল্লাতি কি বলা হয় যাজাও সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা, যে জামানায় যা যেমন আসে তার প্রতিবাদ সেরকম করতে হয়, মিডিয়ার মাধ্যমে দুনিয়ার আকাম সাপ্লাই দিচ্ছে যে গিয়াসুদ্দিন তাহেরি, আমি কোনো বক্তার নাম ধরে কই না, আমি কোথাও বলি না, এটা আমার স্বভাব না, মানে সমালোচনাটা বলি না, দোষটা বলি যা সবাই খুঁজে নেন গে, কিন্তু এর সম্পর্কে না বলি পারার কায়দা নাই, আহলে হক ওলামায়ে কেরামদের পরনের কাপড় খুলে ফেলে দিচ্ছে, তার মোকাবেলা এখন ইউটিউবের মাধ্যমে আমাদের বয়ান ছাড়া দরকার আছে না নাই, হুজুরের বয়ান শুনবেন, শেখ আহমদুল্লাহর বয়ান শুনবেন, আলী ইহসান উসামা সাহেবের বয়ান শুনবেন, ইনশাআল্লাহ সকলের সবাই আহলে হক আলেম, বড় বড় ওলামায়ে কেরাম, বোরকাটটা আমাদের দেশে পর্দা আছে, বাপ খুশিতে টেমা হয়ে গেছে, তবলিগি যে খুশিতে পাম হচ্ছে, মেয়েটাকে কলেজে দিয়েছি সে এখন বোরকা পরে যায়, তাকে কলেজে বোরকা পরে ছেড়ে দিয়ে মি তবলিগে তিন ছেলে চলে এসেছে, তোমার মেয়েটার বোরকা কেমন বোরকা, বোরকা তো দুই প্রকার, ইরানি বোরকা আর কোরআনি বোরকা, তোমার মেয়েটা কোরআনি বোরকা পরে নাই, পরছে ইরানি বোরকা, শর্ট কামিজ উপরে কালা একটা জামা, নিচে আছে জিন্সের প্যান্ট, মাথায় র্যাবের ভাগড়ি একটা বাইন্ধে হলুক দেশে এসেছে, পকেট ভরা অনেক হাদিয়া তোহফা আছে, তার বলতে গেলাম না কথাগণ, এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না, দুকার ধর্ম তারা পালন করতেছে না, আল্লাহর রহমতে তারা অনেস্ট অনম্যান, এমন বরকত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, 2 বছরের ভিতরে তারা খাদ্য অমুকাপেক্ষী, দুনিয়ার কোন সর্ষ কোন দেশ অনেক দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই, তাদের সাথে বাণিজ্য চুক্তি নাই, তারা নিজেরা নিজেরা নিজেদের অবস্থানের উপরে থাইকা খাদ্য স্বয়ং সম্পূর্ণ, তাদের দেশে যে আনার বলতেছে, যেই গাছটা 2 বছর আগে ছিল ওই গাছটাই এখনো আছে, সেই গাছে 2 বছর আগে 5টা আনারে 1 কেজি হইতো, আর এখন সেই গাছে 1টা আনারে 2 কেজি হয়, খনিজ সম্পদ মৌলবিরাগ বিজ্ঞান পড়ে না, সব খনিজ সম্পদ মাটির নিচে না উপরে, আরে কথা কয় না, খনিজ সম্পদ মাটির উপরে না নিচে, আর আমরা মৌলবিরা মাটির নিচের কোনো খবরই জানি না, খালি কয় বর আছে মাটির নিচে এই জানি, এই কমই মাদ্রাসার উলামাই কেরাম ইসলামকে কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের হাতে সেই আফগানের জমিনে সকল প্রকার খনিজ সম্পদ উতলই দিয়েছে, ফসল ফলে ভালো, ফসল ফলে ভালো, রেমিটেন্স টাকার দাম এমন বানায় দিয়েছে সারা পৃথিবীতে যেই তিনটা যেই সকল দেশের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার 3 আফগানিস্তান, 1 নম্বর অন্য দেশ, 2 নম্বর অন্য দেশ, 3 নম্বর আফগানিস্তান, যে দেশের সাথে সকল দেশের বাণিজ্য চুক্তি এখনো হয় নাই, একমাত্র ওসিলা বলো আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আর, আরে দামি দামি অস্ত্র নাই তাদের হাতে, হেলিকপ্টার নাই, রকেট নাই, বোমা নাই, অ্যাটম বোম নাই, কোনো দামি অস্ত্র নাই, সাধারণ ক্লাসিক ক্লাসিনকভ সাধারণ রাইফেল, একটু চাইনা রাইফেল নিয়ে বুল্লারা তার চালাই তো দিশে পায় না, এই 42টা দেশের ন্যাটো বাহিনীর দামি দামি অস্ত্রকে আল্লাহর রহমতে উপযুক্ত শিক্ষা দিয়া এই দামি দামি শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিকদেরকে গলায় জুতোর মালা দিয়া এমনভাবে তাড়াইছে বিতাড়িত হওয়ার সময় তারা পরনের প্যান্টও পরতে সুযোগ পায় না, হে দুনিয়ার মুসলমান আমার বাংলাদেশ সরকারকে আমরা দাওয়াত দিই, যদি বাংলার জমিনে শান্তি আর রহমত আর বরকত যদি পাইতে চান কোন পদ্ধতিতে আনতে পারবেন না স্লোগান আর মিছিল দিয়ে, বিশাল বিশাল বাঘা বাঘা নেতাদেরকে মাঠে ময়দানে মার্কা দিয়ে নামায় দিয়ে দিয়ে স্লোগান দিলে শান্তি আসবে না, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বোতল মার্কায় ভোট দাও, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক, কোন তাই শান্তি আসবে না, শান্তি যদি পাইতে চাও কুরআনি সংবিধান মেনে নাও, কথা বলেন ঠিক কি ঠিক না,
পুরানি সংবিধান যেই মানবে তাকেই আমরা স্যালুট দেব। আমলিগার বিএনপি আমাদের কোনো দল নাই। আরে যে দলই কোরআনি সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমু খাই। আমরা মৌলবীরা সংসদে যাওয়ার জন্য অত লালায়িত না, আমাদের কাম মাত্র চার জায়গা। কয় জায়গা? অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে খোলনে, চারটে জায়গা আমরা ডিউটি পালন করতেছি তাই করব। সংসদে আমরা যাইতে চাই না, তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয়, যেই দাবিটা আমাদের দাবি না, যেই দাবিটা আল্লাহর দাবি, এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো, সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সব জায়গা দাওয়াত ও তবলিগের কার্যক্রম চালু করে দাও, কোরআনের তালিম সব জায়গা দাও, ক্লাস ওয়ান থেকে নিয়ে আলিফবা পড়ানো শুরু হবে, আর মাস্টার্স ক্লাস পর্যন্ত লাস্টে তফসির পড়ায় তাদেরকে বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রাইমারিতে কোরআন শিক্ষা হবে, হাই স্কুলে যে কোরআনের হেফজ শুরু করানো হবে, হেফজ করবে হাই স্কুলের ছেলেরা, সুন্নতি পোশাক পরে হাই স্কুলে যাবে, তারা ওযু করে ক্লাসে বসবে, কোরআন শরীফ পড়বে, তর্জমা কোরআন পড়বে, বিশ্ববিদ্যালয়ে যে তারা তফসির বলবে, এদিকে জেনারেল পড়াশোনাও করবে, যে দেখেন আফগানি ছাত্রদেরকে তারা তো কোরআন শরীফ হেফজও করে তর্জমাও পড়ে, আবার কিংবা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, তারা যে গাড়ি বানাইছে জাপানকে টেক্কা দিয়ে তারা গাড়ি বানাইছে প্রাইভেট কার, আর জীবন ভরে বৈশা কোরআনকে বাদ দিয়ে বিজ্ঞান গবেষণা করো, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে খুলে পড়াও, জীবনে একখান কোনো কিছু তৈরি করতে পারে নাই, পার্সে হলো বডিটা বানাইয়া চায়না মেশিন লাগাইয়া গাড়ির নাম দিয়েছে নসিমুন, মেশিনটা বানাতি পারো নসিমন করিমন আলম সাধু, নসিমন করিমন আলম সাধু, ইঞ্জিনটাও তোমাকে বানাই নিয়ে না পারো কি গুলার ডিম পড়ো, সাইন্স পড়ো, গবেষণা করো, কিছু বানাও, স্যালুট জানাই তাকে যে কিছু আবিষ্কার করতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? সবগুলো সম্ভব আল্লাহর কোরআনের ভিতরে সবই আছে, সবই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর তাকওয়ার মতো নিয়ামত নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাজি দিনদার পরহেজগার বানাই দিক, বলেন আমিন। প্রাকৃতিক অবস্থা ভালো না, কথা খাটো করে নিয়ে আসছি, মুফতি সাহেবকে রেডি করেন। দুই নম্বর, আমাদের আল্লাহর রহমতে এ ভাই এদিক তাকান, দুনিয়ায় সবচাইতে দামি মেশিনের নাম কি জানা আছে নাকি? থ্যাংক ইউ। সবচেয়ে দামি মেশিনের নাম মানুষ, আরে কথা কয় না, বিমানের ইঞ্জিন বানায় তাকে আর একটা ইঞ্জিনই বানায় না মানুষে বানায়, আরে আর একটা ইঞ্জিনেই বানায়, সেই ইঞ্জিনটারে বানাইছে কিটা, আর একটা ইঞ্জিনই সেই ইঞ্জিনটারে বানাইছে কিটা, লাস্টের ইঞ্জিনের তো মানুষে বানাইছে, ঠিক না? তা মানুষের চাইতে দামি ইঞ্জিন কি আর আছে? মানুষের চেয়ে দামি ইঞ্জিন আর হতে পারে না। এই দামি ইঞ্জিনটাকে অরিজিনাল দামি বানায় রাখার জন্য যেই ইন্ডাস্ট্রি, যেই কারখানা, সেই কারখানা হলো কওমি মাদ্রাসা। যেমন মানুষ বলে আমরা কামনা করি সেরকম মানুষ তৈরি হয় এখানে। একটা মানুষ ভদ্র হোক চান কি চান না? আরে কথা কয় না, গালাগালি করুক এটা কি চান? মদ খাক এটা চান? গাঁজা বা ফেন্সিডিল খাক এটা কি চান? চুরি ডাকাতি করুক এটা কি চান? সন্ত্রাসী করুক এটা কি চান? নুসমি করুক এটা কি চান? তাহলে কোনো প্রকার অশ্লীলতা চান না, যেই মেশিন থেকে সেই মেশিন তৈরি একমাত্র কওমি মাদ্রাসায় হয়, আর কোথায় এরকম পারফেক্ট মানুষ তৈরি হয়? আর যে জায়গায় বলি না কেন, বলতে গেলে নাম ধরে বলবো না, সমালোচনা হয়ে যাবে। হাজ্যে দেখেন চোর সুট্টা ঘুষখোর সুদখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ টোন মারে মন মারে রাস্তা মারে কাল মারে বিজিএফ কার্ড মারে পঙ্গু ভাতা মারে বয়স্ক ভাতা মারে খায় করোনা ভাতা মারে খায় রাস্তার পিস খুয়া খাইয়ে ভেলাই দেয় কারেন্টের খাম্বা খাইয়ে ভেলাই দেয় কারেন্টের মুড়াই নিয়ে তার পর্যন্ত গিলে খেয়ে ভেলাই দেয়। কোনো হুজুর? কোনো হুজুর? হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গড়ডাঙ্গা, কাসেমুলুম, খাদেমুল উলুম, দারুল উলুম, শামসুল উলুম, ভট্ট কনকপুর, এ কোন মাদ্রাসার হুজুররা এগুলো খায় না, যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি, এর একটা উলামায়ে কিরাম করতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? তো একটা শ্রেষ্ঠ ইঞ্জিন থেকে যা কামনা করছি সেই শ্রেষ্ঠত্ব যদি পাইতে হয় তাহলে কারখানাটা সে সে চিনে নিতে হবে, সেই কারখানা এখানে। দেখেন এক জায়গার ছাত্রদের সাথে সাক্ষাৎ হলে কেমন কথা বলে, কত বিনয়ী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম তো আমাকে অনেকেই দেয়, ঢোকার সময় বহুত সালাম পাই, সালাম একদল আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, পাইটিপ মারিয়েছেন,
আজকে তো ভালোই কামাই হয়েছে কাকা, আজকে কি ওয়াজ করবেন? আমার সাথে সাক্ষাৎ করতেছ। আমি কই তোর ভাই ধরি, তুই আর সাক্ষাৎ করিস না, এ কি কথা? আইসে জড়ায় তোরছে, হুজুর আপনি, আমি আমি আপনার বিশাল ফ্যান, মুখ দিয়ে বকাত করে যে বিড়ির গন্ধ বাড়াইছে আমি বমি মেরে দিছি। আমার ফ্যান সে কিসির ফ্যান, ভাতের ফ্যান না বিড়ির ফ্যান? তো কই হুজুর আপনি রাগ করতেছেন, একটু কথা বলতে ভালো লাগে। তো বল তাই কি বলা শুরু হয়েছিস? জামাই তুই শ্বশুরের সাথে কথা কয় না, তো একটু কি বোকা বোকা টাইপ। তো শ্বশুরের মনে বড় দুঃখ যে মেয়েটা দিলাম, এত সুন্দর মেয়েটা, কমপক্ষে আমার একটু সালাম কালাম দিক, একটু আব্বাকে একটা ডাক দিক, এই না দাবি জামাইয়ের কাছে শ্বশুর। তো 5-7 বছর হয়ে গেছে, একবার আব্বাও কয় না, কথাও কয় না। এখন ওই ছেলের শ্বশুর ছেলের বাপের কাছে নালিশ করছে, বিয়েই আমার এমন না যোগ্য মাইয়ে, কি এক দামলা ছেলের সাথে বিয়ে দিলাম, কথাবার্তা কতি দিজে ভাই না, একটু কথা কয়। তো ছেলের বাপ ছেলেরে বুঝোচ্ছে, দেই তোর আরো ভাইরা ভাই তোর শ্বশুরের সাথে গল্প স্বল্প করে কথাবার্তা কয়ে সব লুটে গুটিয়ে নিয়ে যাচ্ছে, তুই আবালের মতো আও গে থাইস, কথাবার্তা কইস নে, কিছু না করি তো তুই লাস্টে কিচ্ছুই পাবি না, যা আজকে শ্বশুরের সাথে যা, শ্বশুর বাড়ি যা, রাস্তায় কথা বলবি। তো শ্বশুরের সাথে যাচ্ছে জামাই আর রাস্তায় কথা বলতেছে, শুরুই ওর সাব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আসছে জল্লাই কি শুরু হল, জবেরটা না দিলি যদি আরো অবাক অবাক কিছু খুঁজে ওঠে, আরে বেটা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর কি মানে? আমি বিয়ে না করলে মেয়ে বলো কোন জায়গাতে তোরে বা কি দিলাম, তর্জমা এই না? ও বসে, ও আপনি বিয়ে হয়ে সেটা আমারে দিয়ে দিছে। শ্বশুর আল্লাহর কাছে মোনাজাত, আল্লাহ তোমার ভাই ধরিয়েছে না আর কথা কয়, যেদিন কই নেই সেদিন এক তালে ছিলাম, শুরু হলো কি দিয়ে? কদ্দুর আগে যে বলতেছে, আব্বা আপনি মুসলমান এনেছেন? আল্লাহ তোমার ভাই ধরি বা নিশি তো অনেক আগে, অনেক আগে নিয়েছেন তো আমাকে হওয়ার আগে, এই জন্য মুসলমানী অনুষ্ঠান আমরা খাতি পারি নেই, খুব আফসোস। খানিক দূর আগে যে দেয় যে বড় এক নদী, নদীর বাড়ির দ্বার, আব্বা এই নদী কাটলো কেটা, নদী কাটলো কেটা, আমাকে বাড়ির দ্বারে খাল তো শেখ হাসিনা ড্রেজার দেখাচ্ছে, নদী কাটলো কেটা, কয় যে তোর আব্বা আর আমি, কয় যে আপনাকে তো বয়স মেলা কাটতে পারে, মাটি ফেলাইছেন কোন জায়গা এত মাটি? ও অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি, কাকে আব্বা ভাত ছিল না শ্বশুরমা মাটি খেলেন? কয় যে মাটি খাইছি কেন? তোরে পয়দা দিয়ে তোর বাপ খাইছে অর্ধেক, আর যেটুক বাকি ছিল পরে মাইয়ে দিয়ে আমি খাইছি। কথা বললে বলার মতো কথা বলো, আবা গাবা বলিও না। সালাম আলাইকুম, হুজুর কোন জায়গায় আইছে, হুজুর কি করে আইছে, এগুলো বলারটা বাচ্চা মাদ্রাসার ছেলেরা সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, আমি কি খেদমত করতে পারি, হুজুর কত দূর থেকে আসছেন, কষ্ট হয়ে গেছে, বাড়ি থেকেই কি আসছেন নাকি, হুজুর জুতাটা আমি নেই, ব্যাগটা আমার কাছে দেন, এইভাবে তারা খেদমতের বিনয় সুর। এই অরিজিনাল মেশিন, মানুষ মেশিন যে শ্রেষ্ঠ মেশিন, এই মেশিনটা গড়ার কারখানা মাদ্রাসা, কথা বলেন ঠিকই ঠিক না? ওলামাই কেরাম গালাগালি করে না, ওলামাই কেরাম বিড়ি সিগারেট খায় না, ওলামাই কেরাম মদ গাঁজা খায় না, ওলামাই কেরাম চিন্তায় অপহ ডাকাতি চুরি করে না, ওলামাই কেরাম রাস্তায় রশি টেনে মোটরসাইকেল কাড়িয়ে নেয় না, রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে না, ওলামাই কেরাম জঙ্গলে যাইয়া এই জঙ্গলি সন্ত্রাস সাজে না, আল্লাহর রহমতে অরিজিনাল মানুষ তৈরি হওয়ার কারখানা মাদ্রাসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া, যদি তুমি এটাকে আসল মানুষ গড়ার কারখানা মনে করো, তাহলে এটাকে যদি ভালো কাজ মনে করো, তাহলে তোমার কাছে একটা দাবি, তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো, প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো। আজকের এই মাহফিলটা কি ভালো হয়েছে না মন্দ হয়েছে সবাই একটু স্বীকার করেন? এই মানুষটারে ফেসবুকে ইউটিউবে বহু দেখেছেন, এই ফেস টু ফেস দেখার সুযোগ কয়েকজন পাইছেন, আমি বক্তা হইয়া আমার সারা জিন্দেগিতে মানে 3-4 বার পাইছি, আমিও বিশাল ভক্ত, বক্তা হইয়ে তাই সারা জীবনে 3-4 বার পাইছি, আর আজকে আপনারা সরাসরি পেয়ে গেছেন, বেজার হয়েছেন কেডা কেডা হাত দেখান তো, আমি একা না, আমি বেজার না, খুশি কারা কারা, উনি কি আরো আসবে আমাদের এখানে, আসবে? উনাকে আরো আনতে হলে আমাদের একটা প্রসেস আছে, প্রসেস করতে হবে, আমরা ওনার সামনে আমাদের এই খুশিটা বিভিন্নভাবে জাহির করবো, যেমন হাতকে উঁচু করে ওইরকম হাতটা নিচে করে, নিচে কোন জায়গা, বাসার তলে ছুঁয়ে দেবে, হাতটা পকেটে ঢুকাইতে হবে। 3 দিন আগে পাইছে মাহফিলের প্রোগ্রাম ওয়ালা আলী আহমদ,
তিন দিনের ভিতরে আপনাদের ভিতরে কাঠ বাঁশ ধান চাল খুদকুড়ো চাল ডাল ডিমান্ডা কিছু আনতে যাইতে সুযোগ পাইনি। নিশ্চয়ই একটা খরচ আছে। ওলামাই কিরামদেরকে এহতেরাম, এই মাইক লাইট মেহমানদারি যথেষ্ট। ওলামাই কিরাম আসছে তাদেরকে খানা দানা। আপনারা স্থানীয়রা মেজবান, বহিরাগতরা মেহমান। আল্লাহ নবী বলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুম যাইবা, যদি তুমি আল্লাহকে এবং আখেরাতকে বিশ্বাস করো তাহলে তোমার কাছে যে মেহমান আসছে তাদেরকে তুমি একরাম করো, এহতেরাম করো, তাদেরকে মেহমানদারি করো। আপনারা বাগেরহাটবাসী যারাই আছেন, আপনারা এই এলাকার যারা আছেন, সবাই বাড়িওয়ালা মেজবান, আমরা বহিরাগতরা মেহমান, আমাদের মেহমানদারি করবেন না? কথা কয় করবেন না? আমি আর মুফতি আরিফ বিল্লাহ সাহেব এবং মাওলানা আবদুল্লাহ সাহেব আমরা তিন চারজন রাত্রে যদি থাকি, সকালবেলা আপনাদের কের বাড়ি যদি একটু রুটি মুঠি খাইতে যাইতে চাই, খাওয়াবেন কে কে? একটু ধার দেখাবেন মন থেকে বিশ্বাসের সাথে বিলাং। আমি কিন্তু কয়ে বলতে পারি যে আপনার বাড়ি যাব। এই আতগুলো কি সত্যি আত? সত্যি সত্যি। আর একটা বার আত নামানোর সুযোগ আছে, যে দুই নম্বরভাবে উঠেছেন সে নামায় ফেলেন। আমরা কাল সকালে যদি মেহমানদারি নিতে চাই দেবেন তো? সত্যি মাশাল্লাহ, কমপক্ষে রুটি বলটি দাপড়া দুপুরো দিয়েও যদি খাওয়ান তাহলে 2000 টাকার কম পারবেন না, 2000 টাকার কম পারবেন না। আমাদের এই মানুষগুলো সবার বাড়িতে যে খাওয়া সম্ভব না, আপনি মহাব্বতের সাথে আমাদেরকে মেহমানদারির নিয়েতে যে কাল সকালে মেহমানদারি করব হুজুরদেরকে, হুজুর তো সময় দিতে পারবে না, তো কমপক্ষে আজকে যে খানাটা খাবে হুজুর মাদ্রাসায়, আমার 2000 টাকার উপর দিয়ে খানাটা হুজুররা খেয়ে চলে যাক, এই নিয়ত করে পকেটে হাত দিয়ে নগদ থাকলে বিসমিল্লাহ কইয়া আমি 2000, যাদের আছে 2000, যাদের না আছে 1000, যাদের না আছে 500, কমপক্ষে 100 টাকা আমাদের মেহমানদারির উদ্দেশ্য হলেও একটু পকেটে হাত দিয়ে রেডি করেন। আমার ছাত্ররা যাইতেছে, আমি এই মাদ্রাসার অভিভাবক, যেভাবে দাবি করছে সেভাবে। আমি এখানে বক্তা হিসেবে আসি না, ওয়াজ করার জন্য আসি না, আমি আসি আপনাদের পরিবেশ গঠন করে পরবর্তী বক্তাদের বয়ানের ফিল্ড তৈরি করে দেওয়ার জন্য। আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত মহাব্বতের, আমি তো শুরু থেকে ওয়াজই করছি আজকে, এই যে আল্লাহ তাআলা এই জামানায় যা দরকার তাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, পাশে আমি বসায় রেখে কষ্ট দিচ্ছি, উনিও ঢাকা চলে যাবে কিছুক্ষণ আপনাদেরকে বয়ান শুনে যা। এর আগে ছাত্ররা নেমে পড়ে গেছে, এই মুখস্থ আটলি টা আদিবে বেটার না কারে ফাটাইছো, তো আটতি হতিছে ভাই, এ ওদিক দিয়ে না, এদিকে এদিকে, এই চাকা কালেকশন আলরা ওই উল্টো বাইসতে আসলি না, টের পায় এদিক দিয়ে যাবা, সবাই বসবে যে চলে আইছে, সামনের দিক দিয়ে যেতে হবে, সামনের দিক। আর যদি কেউ মহাব্বতের সাথে, এদিক তো বেড়া দিয়ে থুইছে, নিলে তো আমি মুসাফায় টাকা নিয়ে নিতাম, যারা হাত উঠেছেন মহাব্বতের সাথে কেউ খালিয়াতে ফিরেবেন না বিসমিল্লাহ কইয়া, আমাদের মেহমানদারি নিয়েতে এই টাকাটা ছাত্র দেয় এদিক দিয়ে যাবে, আরে কোন দিক দিয়ে পাঠায় দিছে ভাই, নাইরুমও পাঠাবে কেন, সামনের থেকে পিছনের দিক যাবে, ওই দিক যাবে, যাতে সবাই দেখবে যে যে টাকা নিতে আসছে। অপর থেকে হাত দিয়ে রেডি করে ফেলেন, দেরি করেন না, দিতে যত দেরি করবেন হুজুরে বয়ানে তত দেরি হয়ে যাবে। এই পাশ থেকেও নামে না এইখানে, এই যাও তুই ব্যাগাতে দাঁড়ানো, খালি কবে যা টাকা দেন, জোরে কর, জোর হলো না টাকা দেন, মেহমানদারির টাকা আমরা কিন্তু চাই নিছি, আজকের খাবারটা কর, মহব্বতের সাথে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন এভাবে অতর্কিত বড়দেরকে আইনে এনে আরও সামনে মাহফিল দেবে, আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আর জায়গাটা এত ফরওয়ার্ড প্লেস, যে জায়গা সকলে যাতায়াতে বাধে, আমরা এভাবে করমজল যাই, উত্তরবঙ্গের থেকে উলামাই কিরাম আসে এই জায়গা দিয়ে যায়। আমি সবাইরে বলে দেই যদি একটু জরুরাতের জরুরাত মিটানোর প্রয়োজন হয় তাহলে আপনারা এই ভট্ট কনকপুর মাদ্রাসায় যাবেন, একেবারে রাস্তার গায়ে, ওই পাশেতে বড়ো বড়ো অফিসাররা, বড়ো বড়ো পার্টনার পার্টিরা এসে গাড়ি কিনে মাদ্রাসার মাঠে রেখে যায়, খুব ফরওয়ার্ড প্লেস, এই মাদ্রাসাটা দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। মিশকাত পর্যন্ত কিলা চলছে, 400-500 ছাত্র বোর্ডিংয়ে কত মানুষ খায়, সকলের খেদমতের জন্য আমরা ইনশাআল্লাহ উন্মুক্ত হাত রাখবো, কেউ কম দেবেন না, কেউ কম দেবেন না, 10, 20, 50, 100, 200, 500 যার যেমন তৌফিক আছে কমপক্ষে একটু চা খাওয়ানোর পয়সাটাও দিয়ে দিতে পারে, সবাই দেবেন ইনশাআল্লাহ। যাও 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 সবাই, সবাই বিসমিল্লাহ কয়ে পকেটে হাত দেন, কাছে না থাকলে দরকারে আরেকজনের কাছ থেকে কর্জ করে নেন। আর যারা নিয়ত করছেন যে কালকে খাওয়াবেন, আজকে টাকা দিলেন না, কাল সকালবেলা এসে মাওলানা আলী আহমদ সাহেবের কাছে আমাদের মেহমানদারি টাকাটা দিয়ে যান, আমরা যে যেখানে থাকি সেদিন দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আরে ক্যামেরা তো হবেই, এত ক্যামেরা না হলে এবার আমাকে চিনতেন কোন জায়গায়, ঘরে বসে রাত্রি কানে খিল লাগায় অশ্বন পান করে, এই ক্যামেরাওয়ালারা না থাকলে খালি খালি বিরক্ত হয়ে লাভ নাই, ওকে সুযোগ দিতে হবে, জানি কি খুশি ক্যামেরাওয়ালারা 500 টা দিয়ে দেবাই বাদে চাই, খুশি হলে আমার সময় টা দেওয়ার বেলায় নাই, সব ক্যামেরাওয়ালারা 500 টা এনে দেবা। ওই যে আমার আছে নয়ন আছে, আমার আলফা টাকায় আছে, আমার মাদ্রাসায় বছরে 10,000 টাকা দেয়, এই জন্য আমি তো ক্যামেরাওয়ালাকে সমর্থন করি, ওরা সবাই কিরবিন তা না, জায়গায় কেউ কেউ আছে কিরবিন, সবাই দিয়ে যাওয়া টাকা তোমাদের পক্ষে বলে দিছি, ওকে জায়গা দেবেন, বিরক্ত করবেন না, ওরা এই ওয়াজ সারি দিচ্ছে, যে জামানা যেমন
যে জামা ইদফা বিল্লাতি কি বলা হয়, জাজাউ সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা, যে জামানায় যা যেমন আসে তার প্রতিবাদ সেরকম করতে হয়। মিডিয়ার মাধ্যমে দুনিয়ার আকাম সাপ্লাই দিচ্ছে যে গিয়াসউদ্দিন তাহেরি, আমি কোনো বক্তার নাম ধরে কই না, আমি কোথাও বলি না, এটা আমার স্বভাব না, মানে সমালোচনাটা বলি না, দোষটা বলি যা সবাই খুঁজে নেনগে, কিন্তু এর সম্পর্কে না বলিয়ে পারার কায়দা নাই। আহলে হক ওলামাই কিরামদের পরনের কাপড় খুলে ফেলায় দিচ্ছে, তার মোকাবেলায় এখন ইউটিউবের মাধ্যমে আমাদের বয়ান ছাড়া দরকার আছে না নাই? হুজুরের বয়ান শুনবেন, শেখ আহমদুল্লাহর বয়ান শুনবেন, আলী ইহসান উসামা সাহেবের বয়ান শুনবেন ইনশাআল্লাহ, সকলের সবাই আহলে হক আলেম, বড় বড় উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমাদের সামনে বয়ান করুন আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলান মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া, পাশে আমাদের মুরব্বী দারুল উলুমের মোহতাম সাহেব হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি।